নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আর আপনারা দেখছেন পিক্টোগ্রাম। আজকে পিক্টোগ্রামের নিবেদন হলো গ্রাম বাংলার একটা অত্যন্ত সাধারণ রেসিপি, যেটাকে কিভাবে সুস্বাদু করে খাওয়া যেতে পারে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনারা পাশে থাকবেন। আর রেসিপিটি কি, চলুন না হয় সেটা আজ কিচেনে গিয়েই দেখি। তো বন্ধুরা, কুমড়ো ডাঁটা রেসিপিটি করতে আমার লাগছে কুমড়ো শাক। এই কুমড়ো ডাঁটা সহ শাক আমি নিয়ে নিয়েছি, আর লাগছে আলু, বেগুন। আলুটাকেও আমি ডাঁটার মতো করেই ওইরকম লম্বা লম্বা সরু সরু করে কেটেছি, বেগুনটাকেও সেম সাইজের কেটেছি। আর মশলা লাগছে, মশলা হিসেবে লাগছে এখানে আমি নিয়েছি সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্ত, আর অল্প এই 2-3 ইঞ্চ মতো নারকেলের টুকরোকে পেস্ট করে নিয়েছি। আর লাগছে হলুদ, লবণ, চিনি। তো চলুন এবার আমি রেসিপিটি শুরু করি। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি আগে দিয়ে দিলাম। এর সঙ্গেই আমি সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো, বেগুন আর আলু সব সবজি আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নেবো সবজিটাকে, ভালো করে তেলের সঙ্গে আমি কষিয়ে নেবো। বন্ধুরা, আমার সবজিটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দেবো মশলাটা। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আমি এতে নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পোস্ত, আর অল্প একটু নারকেল একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দেবো একই সঙ্গে হলুদ, পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আমি মশলাটাকে এই সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার মোটামুটি সবজির সঙ্গে মশলাটা কষানো হয়েই গেছে, এবার এটা আমি দিয়ে দেবো জল। আর একটু জল লাগবে, যত ডাঁটা আছে, ডাঁটা এবং আলু সেদ্ধ হতে আর একটু জল লাগবে। এটা একটি গ্রাম বাংলার খাবার, আমাদের ব্যস্ততম শহরে, ব্যস্ততম লাইফে হয়তো এই ধরনের খাওয়ার দাওয়ার সচরাচর হয় না। তো আমি একটু আজকে ট্রাই করলাম বাড়ির জন্য এবং আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। এইবার এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, সে তো একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগবে, এবং কুমড়ো ডাঁটাতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট এলে সেটা ভালো লাগবে খেতে। এটাকে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এবং আপনারাও ট্রাই করবেন, সবসময় মাছ মাংস কেন, কিছু কিছু ভালো লাগে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ঢেকে দেবো, দিয়ে সবজিটা সেদ্ধ করতে দেবো। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন দেখুন, ডাঁটা, আলু, বেগুন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা, আলু, বেগুন সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু অল্প অল্প গ্রেভি গ্রেভি থাকবে, আমি এটাকে নামিয়ে নেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেডি আমার কুমড়ো ডাঁটার সবজি। এরকমভাবে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা গ্রাম বাংলার একটা খাবার, আমার ইচ্ছে হলো আজকে আমি বানালাম আপনাদের সামনে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ আপনারা ট্রাই করে খেয়ে দেখে বলবেন কেমন হয়েছে। আমার দেখে খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, খাবে তো এটা।